ট্রায়ালে প্রথম স্থান অর্জন করেও আটকে গিয়েছেন ক্রীড়া মন্ত্রকের নিয়মে। দীপা ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা ক্রীড়া মন্ত্রকের কাছে খেলোয়াড়দের যে চূড়ান্ত তালিকা পাঠিয়েছে তাতে দীপার নাম নেই। তিনি বিশেষ ছাড়ের জন্য ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেছেন। মঙ্গলবার ক্রীড়া মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা সূত্রে জানা গিয়েছে, এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেননি দীপা। শেষ ১২ মাসে দীপা কখনও এশীয় ক্রমতালিকায় প্রথম আট জনের মধ্যে ছিলেন না। এশিয়ান গেমসের আগে দীপা ক্রমতালিকায় উন্নতির সুযোগও পাবেন না, তাই ক্রীড়া মন্ত্রকের নিয়ম অনুযায়ী তার পক্ষে ভারতের প্রতিনিধিত্ব করা কঠিন। এই যুক্তিতে দীপার নাম চূড়ান্ত তালিকায় বাদ দেওয়া হয়েছে। গত 15 জুলাই এশিয়ান গেমসের আয়োজকদের কাছে প্রতিযোগীদের প্রাথমিক তালিকা পাঠিয়েছিল সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা। তাতে নাম ছিল দীপার। দলগত ইভেন্ট ছাড়াও 6টি ব্যক্তিগত ইভেন্টের জন্য দীপার নাম পাঠানো হয়েছিল। যদিও গত 11 এবং 12 জুলাই ভুবনেশ্বরে জিমন্যাস্টিক্সের ট্রায়ালে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে প্রথম স্থান অর্জন করেছিলেন দীপা, তারপর এশিয়ান গেমসে অংশগ্রহণের অনুমতি চেয়ে ক্রীড়া মন্ত্রকের কাছে বিশেষ আবেদন করেছিলেন 2016 রিও অলিম্পিক্সে ভল্ট ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করা জিমন্যাস্ট। তাতে দীপা লিখেছিলেন, 2017 এবং 2019 সালে দুটি গুরুতর চোট পেয়েছিলাম, তারপর কোভিডের সময় বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হয়নি, ডোপিংয়ের নিয়ম ভাঙার জন্য 21 মাস নির্বাসিত হতে হয়েছিল। গত জুলাইয়ের মাঝামাঝি সেই নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে। গত কয়েক বছরে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছি, তাই ক্রীড়া মন্ত্রকে অনুরোধ আমার ব্যতিক্রমী পরিস্থিতি আন্তরিকভাবে বিবেচনা করার। এই পরিস্থিতিতে যোগ্যতার মানদণ্ড শিথিল করা হোক। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রক এখনও সরকারিভাবে কিছু জানায়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।